নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ঝিঙ্গে দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে রান্নাটা খুবই ভালো লাগবে। সকল বন্ধুদের কুক এন্ড চিলে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো ঝিঙ্গে নিয়ে খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস পিস করে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ সর্ষার তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে পুরনের জন্য প্রথমে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, তার সাথে 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। পুরনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিছুটা শুকিয়ে নিয়েছি, সেই চালটা আমি এখানে অ্যাড করে দিলাম। চালটা দিয়ে ফুরনের সঙ্গে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড ভাজা ভাজা করে নেব। তারপর আমি এতে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে কিশমিশের বদলে কাজু দিতে পারেন, তবে কাজু থেকে কিশমিশটা কিন্তু ভালো লাগে। কিশমিশটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গেটা। এবার সব কিছুর সাথে ঝিঙ্গেটা মিশিয়ে নেব। এই অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ঝিঙ্গেটা ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 1টা আলুকে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে ঝিঙ্গের সাথে মিনিটখানিক ফ্রাই করে নেব। প্রায় মিনিটখানিক ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সমস্ত মশলা দিয়ে এবার ঝিঙ্গে আলু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এইভাবে ঝিঙ্গের তরকারি একবার ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে তরকারিটা দুর্দান্ত লাগে। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে 1টা ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝিঙ্গেটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝিঙ্গেটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ জল। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন, তবে নিরামিষ রান্নাতে কম ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো জলটা দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে 1টা ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কি না। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে কিশমিশটা দিয়েছি তাই আমি এখানে চিনিটা দিলাম না। এবার ঝোলটা আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা কিছুটা কমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ঝিঙ্গের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।